হ্যালো, আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ সুমন মজুমদার, আর আমার বাড়ি কুমিল্লা জেলাতে। আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে অল্প খরচের মধ্যে, অল্প খরচে অল্প জায়গার মধ্যে 6টা বেডরুম করবেন। এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারবেন এই বিল্ডিংটিতে কীভাবে কী করা হবে এবং কত টাকা টোটালি খরচ যাবে। এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে, যারা এখনও আমাদের বিডি কনস্ট্রাকশন চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি সিঁড়ি দিয়ে ঢুকছি। প্রথমে ঢুকতে প্রবেশপথটা সিঁড়িটা দেওয়া আছে 8 ফিট বাই 16 ফিট দেওয়া আছে টোটালি। তো আমি আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। রুমগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বেডরুম দেওয়া আছে 11 বাই 13 দেওয়া আছে, বেডরুমটা দেওয়া আছে 11 বাই 13। এর সাথে সামনে একটা ব্যালকনি দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। আর যদি কোনো কিছু বিন্দু পরিমাণ বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতেছেন একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে। এই টয়লেটটির সাইজ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট। এর পাশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুমটির সাইজ দেওয়া আছে 11 বাই 13। এই বেডরুমটির সাইজ দেওয়া আছে 11 বাই 13। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, এই অ্যাটাচ টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 4.5 ফিট। আর এখানে সামনে একটি ব্যালকনি দেওয়া, এর পাশে একটি ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনিটার সাইজ দেওয়া আছে 4.5 ফিট। এই ব্যালকনিটার সাইজ দেওয়া আছে 4.5 ফিট। আপনারা ভালোভাবে সম্পূর্ণ দেখে নেবেন, কারণ এটা সাত বিম করা হয়েছে। আর এই বিল্ডিংটি টোটালি করতে কত টাকা খরচ যাবে, ইনশাআল্লাহ আমি ভিডিও শেষে বলে দেবো। এই বিল্ডিংটি টোটালি কত টাকা খরচ যাবে, করতে কত টাকা হলে আপনি এই বিল্ডিংটি করে নিতে পারবেন, এর বিস্তারিত বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আর এই কাজটি যদি কমপ্লিট হয় তাহলে ইনশাআল্লাহ আমি আপনাকে একটা ভিডিও দেবো। এটার সম্পূর্ণ সামনের সাইডে যেগুলো দেখবেন সম্পূর্ণ টাইলস হবে এবং ফ্লোরগুলো সম্পূর্ণ টাইলস হবে। তো আমি আপনাকে ভালোভাবে দেখাচ্ছি। এর পাশে একটি বেডরুম দেওয়া আছে, এই বেডরুমটি দেওয়া আছে 12 বাই 14। এই বেডরুমটি দেওয়া আছে 12 বাই 14, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই বেডরুমটি দেওয়া আছে 12 বাই 14। এটার সাথে একটি দরজা আছে এই পাশের বেডরুমে যাওয়ার জন্য। তো এই পাশের বেডরুমে যাওয়ার জন্য একটি অ্যাটাচ দরজা দেওয়া হয়েছে, যেহেতু করে দুটো রুম একসাথে ব্যবহার করতে পারে এই কারণে দরজাটা ব্যবহার করা হয়েছে। এর পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, এই বেডরুমটির সাইজ দেওয়া আছে 12 বাই 14। এই বেডরুমটির সাইজ দেওয়া আছে 12 বাই 14। আর এখানে প্রতিটি জানালার সাইজ দেওয়া আছে 4 ফিট বাই 4.5 ফিট এবং প্রতিটি দরজার মাপ দেওয়া আছে 3.5 ফিট বাই 7 ফিট। আর ব্যালকনি এবং টয়লেটের যে দরজাগুলো এগুলো দেওয়া আছে 2.5 ফিট বাই 7 ফিট। আমরা দেখতেছেন আমাদের এখন এখানে টাইসের কাজও চলতেছে, আমরা টাইসের কাজও করে থাকি। বাংলাদেশ সকল স্থানে গিয়ে আমরা কাজ করে থাকি, চাইলে আমাদেরকে দিয়ে আপনার কাম কমপ্লিট কাজটি আপনি করে নিতে পারেন। এখানে দেখতেছেন এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, অনেক সৌন্দর্য করে। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর এখানে ডাইনিং কাম ড্রয়িংটি দেওয়া আছে 24 ফিট বাই 11 ফিট, 24 ফিট বাই 11 ফিট ডাইনিং কাম ড্রয়িংটা দেওয়া আছে। আর এর পাশে দেওয়া আছে আরেকটি বেডরুম, আর এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 45 ফিট, প্রস্থ দেওয়া আছে 33 ফিট, টোটালি 1485 স্কোয়ার ফিট। টোটালি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে টোটালি 6টা বেডরুম করা হয়েছে এবং 3টি টয়লেট দেওয়া হয়েছে, একটি কিচেন রুম ব্যবহার করেছে। ডাইনিং কাম ড্রয়িংটি অনেক বড় করে করা আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আমি আপনার কিচেন রুমটা গিয়ে দেখাই, কিচেন রুমটা অনেক সৌন্দর্য করে করা আছে। তো এটা হলো কিচেন রুম, মাপ দেওয়া আছে 9 ফিট বাই 11 ফিট, 9 ফিট বাই 11 ফিট, অনেক বড় করে কিচেন রুমটি করা হয়েছে। আর এখানে টাইলসগুলো ভালোভাবে আপনারা দেখে নেবেন, অনেক সৌন্দর্য করে, আসলে অনেক সৌন্দর্য টাইলস লাগানো হয়েছে। 1 ফিট বাই 24 ইঞ্চি, 12 বাই 24 টাইলস লাগানো হয়েছে। এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন, অনেক সৌন্দর্য করে। আর এখানে বাইরে যাওয়ার জন্য একটা দরজা রাখা আছে এবং এখানে বাইরে যাওয়ার জন্য একটা দরজা রাখা আছে। আর এই জায়গার পুরো ডাইনিং কাম ড্রয়িং থাকবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আমি কীভাবে কী বলছি, আপনারা আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তো এরকম নিত্য নতুন ভিডিও, যেহেতু করে আপনারা সম্পূর্ণ কাজগুলো বুঝতে পারেন, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে দেখতেছি সিঁড়ির জন্য আমরা এখানে বিট মারতেছি, সিঁড়ির নিচে রুকের জন্য আসলে বিট মারতেছি। আর সিঁড়িটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, সিঁড়ির আমরা অলরেডি দোতলা যেহেতু করে হবে এই কারণে আমরা আসলে উপরে রুকটা উঠিয়ে ফেলছি। আর এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ যাবে 22 লক্ষ টাকা, আর দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 24 লক্ষ টাকার মতো খরচ যাবে। তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন। এখানে টোটালি 20টা পিলার দেওয়া আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা লাগে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।